আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আর ডুপ্লিকেট নয়, এবার খাঁটি, গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদক আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, খাঁটি মৌচাকের মধু পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ বলার যে আমি কেমন আছি, প্রথমে আলহামদুলিল্লাহ আমাকে বলতে হবে, এটার ব্যাপার তুমি না আল্লাহ তাআলা কিন্তু কোথাও নাই। আমি বলে দিই আপনাকে, ভালোভাবে জিজ্ঞেস করে আমি বলি কোথাও নাই। এখানে ওসুল আছে, কতগুলো ওসুল নিয়ম। আপনাকে আমি বললাম যে আমাদের গ্রামের এই ধরনের লোকগুলোকে আপনি নাম লিস্ট করেন তাদের, বা তাদের খুঁজে নিয়ে আসেন আমার কাছে, ঠিক আছে? আমি কিন্তু নাম বলিনি। এবার যদি কেউ বলে যে আচ্ছা ফরিজুদ্দিন সাহেব, আপনি অমুক ব্যক্তির নাম কেন সিলেক্ট করলেন না, তো আপনি বলবেন যে আব্দুল কাইমের মুখ থেকে আমি কখনোই অমুকের নাম নিতে শুনিনি। আপনি বলবেন যদি না বললে কিন্তু আমার অযৌক্তিক হয়ে যাবে, তার কারণ আমি একটা বৈশিষ্ট্যের কথা বলেছি। বৈশিষ্ট্যের কথা সেই অনুযায়ী যে তাকে দেখতে হবে এই ব্যক্তির ভিতরে সেই বৈশিষ্ট্য আছে কিনা, এটা আপনাকে দেখে সিলেক্ট করতে হবে। আমি ওর নাম নিই আর না নিই। অনুরূপ ভাবে কতগুলো জিনিস আছে ইসলামের মধ্যে যে বিষয়টা বোঝার জন্য ওসুলে ঠিক জ্ঞান থাকা দরকার। এই জন্য ভালো আলেমরা এইসব বিষয়গুলো বলে যে আপনাকে বলেনি যে এই কাজটা করো বা এই দোয়াটা পড়ো বা এটা করো, একটা আম কথা বলে দেওয়া হয়েছে। যেমন আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার ভাইদের মাটি দেওয়া হলো, এবার তার জন্য তোমরা মা ফিরাতের দোয়া করে দাও, দোয়া করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না, মানে হাত তুলে দোয়াও করলেন না এবং কি দোয়া সেটাও বললেন না, সেটাও বললেন না, কোনো কিছু খালি বলে চলে গেলেন, বলে চলে গেলেন। আচ্ছা প্রেক্ষাপটে যদি দেখেন, আল্লাহর রাসূল বলছেন যে এখনই তোমাদের ভাইকে কি করা হবে, উঠানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, হ্যাঁ, সুতরাং তোমার ভাইদের দোয়া করবে। এবার থাকলো যে আপনি কি দোয়া করবেন। এই জন্য আপনি নিজের ভাষাতেও দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে কবরে দেহ রাখে যেন সে ভালোভাবে ইনসা দিতে পারে এবং তাকে ক্ষমা করো। আপনি আরবিতেও বলতে পারেন আল্লাহ মাগফিল্লাহু ওয়াসাব্বিথু, আল্লাহ তাকে দৃঢ় রাখো এবং তাকে ক্ষমা করো, আপনি বলতে পারেন। এবার যদি আমি বলি যে না না না, এটা তো কোনো হাদিস কোরআনে দেখতেই পাওয়া যায় না, আল্লাহ মাগফিরুল্লাহ ওয়া সাব্বির, এটা তো কোথাও পাওয়া যায় না, তো কেন পাওয়া যাচ্ছে না এবং কেন বলতে হবে কি হবে না? এই জন্য বলতে হবে যে আল্লাহ রাসূল এমন একটা আম কথা বলে দিয়েছেন যে আপনি এটা বলতে পারেন বা অন্য কথাও বলতে পারেন আপনি। অনুরূপ ভাবে যখন মুসলিমদের উপরে অত্যাচার হবে, অমুসলিমরা অত্যাচার করবে, আল্লাহ রাসূল দোয়া পড়েছেন ফরজ নামাজের শেষে অংশে, মানে রুকু থেকে উঠে সালাম ফেরার আগেই দোয়া পড়েছেন, এবং তাতে কতগুলো জিনিস মানে এই পর্যন্ত সেই হিসেবে বুঝে যায় যে কাফিরদের জন্য বরদোয়া এবং মুসলিমদের জন্য দোয়া করার জন্য, এবং যে দেশের সেই দেশের আপনি নামও নিতে পারেন, তার প্রমাণ আছে। তো এবার থাকলো এবার ধরে যে আমি মায়ানমারের জন্য, মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য আমি দোয়া করছি, সেখানে মায়ানমার শব্দটা আমি উল্লেখ করছি আরবিতে, মানে আরবি ভাষাতে আমি দোয়া করতে গিয়ে উল্লেখ করছি। এবার যদি আপনি বলেন যে আপনি যা মায়ানমার বলছেন, ফিলিস্তিনি বলছেন, তা আপনি কোরআন হাদিসের লেখা দেখান, দেখাতে পারা যাবে না। তো এখানে মূল ওসুলটা বুঝতে হবে, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153-154 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াফুলি ওয়া তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কুফি করো না, শুকরিয়া আদায় করো। মানে আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, তো আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন, কারণ আপনি যেরকম ভাবে আছেন, আপনার চাইতেও ধরেন আপনি রোগগ্রস্ত ব্যক্তি, আপনার শরীর ভালো নেই, কিন্তু আপনার চাইতেও আরো অন্য মানুষ বেশি কষ্টতে আছে, বেশি কষ্ট, তাহলে তার কারণে আপনি ভালো, তার তুলনায় ভালো আছেন, ভালো আছেন, আল্লাহ তো আপনাকে আরো বেশি কষ্ট দিতে পারতেন, কিন্তু আপনাকে যে পজিশন হয়েছে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর গুজারি আমি বান্দা। আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দা শুকুর গুজারি হয়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার দিকে আগিয়েছেন আছেন। সেই জন্য যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা, আমি ভালো আছি, যদি আপনি বলেন, তাহলে এর জন্য আপনাকে কোরআন হাদিস থেকে সিপারে দলিল দেওয়ার প্রয়োজন, এর প্রয়োজন নেই। সুতরাং ওই হাদিসই মানে যথেষ্ট আপনার জন্য, ওই দলিল আপনার জন্য যথেষ্ট যে আপনি আল্লাহ তাআলার শুকর গুজারে বান্দা হন। কারণ আপনি যদি বলেন যে আমি ভালো নেই, তাহলে কি হবে যে আপনি আপনি আল্লাহ তাআলার শুকর গুজারে বান্দা হতে পারলেন না, কারণ হচ্ছে যে আপনার চেয়ে আরো অনেক মানুষ কষ্টে আছে, সেই লোক অসুবিধায় পড়ে, তারপরে আপনি ওদিকে আপনি ভাবলেন না। যেমন একটা হাদিসের মধ্যে এসছে যে যদি কোনো ব্যক্তি কোনো আঘাত হয়, তাহলে সে আমরা কি করি, ইনাল্লাহ পড়ি, তো ইনাল্লাহ পড়ি। তো ওই তিরমিজির হাদিসের মধ্যে বলছেন যে একজন ব্যক্তির দুটো সন্তান শহীদ হলো না কি একটা ঘটনা এসেছে, তার মধ্যে হাদিস বলা হয়েছে যে আগে আলহামদুলিল্লাহ পড়লো, কি বলছে, আগে আলহামদুলিল্লাহ পড়লো, তারপরে পড়লো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মানে আলহামদুলিল্লাহ এর জন্য পড়লো, মানে সে এর জন্য আল্লাহ তাআলার প্রতি সে সন্তুষ্ট। আপনি কেমন আছেন? আমি যেমন আছি আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তারপরে সেই আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সে নাকি ইন্নাল্লাহ পড়লো, তো তার কারণে একটা বিশাল ফজিলতের কথা বলা হয়েছে, হাদিসে আমার কাছে নোট করা আছে, বিশাল ফজিলতের কথা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যদি আপনি দুঃখ কষ্টেও থাকেন, আপনার সন্তান যদি মারাও যায়, আপনার পরিবার ধ্বংস যদি হয়ে যায়, তাহলে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়ার পরে যদি ইন্নাল্লাহ পড়ে, তাহলে আপনার জন্য ফজিলত রয়েছে। সুতরাং আপনি যখন জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, আর তখন যখন আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে আপনি হয়তো শরীরের কথা বললেন যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালে রেখেছে, তবে আমার শরীরটা জর্জর ভাব মনে হচ্ছে বা ব্যথা করছে, আর কিছু আপনি বললেন ঠিক আছে সেগুলো। তো এর জন্য আপনাকে যে সিপাহের দলিল দিতে হবে যে মানে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা মানে প্রয়োজন নাই। যারা ওসুলবিদ, যারা ওসুলে ঠিক মানে ওসুল সম্পর্কে যারা জ্ঞান রাখে, তারা এই প্রশ্ন করবে না যে কোরআন হাদিসে। আমরা প্রত্যেকটাতে মানে জিজ্ঞাসা করি যে এটা হাদিসে, একটা উদাহরণ দিই তাহলে আরো ব্যাপার স্পষ্ট হবে। আচ্ছা, যেমন ধরুন কুরবানি যাওয়া করছি, সাত ভাই কুরবানি করছি, তো সাতের কম করা যাবে কি যাবে না, এটা আপনার কি জানা আছে? জানা নেই। আচ্ছা, যদি আপনি সফরে থাকেন, তাহলে আপনি অজু যদি করেন, মুজার উপরে মাসা কতদিন পর্যন্ত করা যাবে, জানা আছে কি? এটা অজুর উপরে মাসা করা যাবে তিন রাত তিন দিন। কি বললাম? তিন রাত তিন দিন। এবার থাকলো তিন রাত তিন দিনের নিচে করতে পারবেন কি পারবেন না, ধরেন এক রাত একদিন করতে পারবেন কি পারবেন না, দুই রাত দুদিন করতে পারবেন কি পারবেন না, পারবেন কি পারবেন না, সেই বিষয়টা অবশ্যই পারবেন। যদি আপনি বলেন যে দুই রাত দুদিন করার হাদিস কই, সাত ভাগে কোরবানি করার কথা আল্লাহ রাসূল বলেছেন, তো সাতের নিচে করা যাবে কি যাবে না, ওলামারা বলছে করা যাবে, কোনো ব্যাপারই নেই। সাথে নিচে আপনি পাঁচজন মিলেও একটা গরু কোরবানি করতে পারেন, দুইজন মিলেও করতে পারেন, তিনজন মিলেও করতে পারেন, ছয়জন করতে পারেন, ম্যাক্সিমাম সাতজন, তার মানে সাথে নিচে করতে পারেন। এবার যদি আপনি বলেন যে সাথের নিচে করা দলিল কই, ছয়জনের দলিল দেখাও, পাঁচজনের দলিল দেখা, চার দলিল দেখাতে পারবে না। এখানে ওসুল আছে, কি ওসুল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত পর্যন্ত বলেছেন, তার মানে সাথের নিচে করা যাবে। আল্লাহ রাসূল বলছেন মুসাফির ব্যক্তি সফরে থাকলে মোজার উপরে মাথা করবে তিন রাত তিন দিন, তার মানে তিন রাত তিন দিন ম্যাক্সিমাম। আপনি তিন দিনের কম করতে পারেন, দুদিনও করতে পারেন, একদিনও করতে পারেন, একবেলাও করতে পারেন, সমস্যা কিছু নেই। তাহলে এর জন্য যদি আপনি দলিল চান যে ওর দলিল কোথায় আছে, আবার নাও করতে পারে, নাও করতে পারা যান, সমস্যা ব্যাপার নেই। তাহলে মূল বিষয় কি হলো, এখানে ওটা ওসুল আছে, ওসুল হচ্ছে যে এটা ম্যাক্সিমামটা বোঝানো হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আপনি একটা হাওড়া যাওয়ার জন্য টিকিট কাটলেন ট্রেনে, কোথায় যাবেন, হাওড়া, পাকুড় থেকে পাকুড় টু হাওড়া, কি লেখা আছে, হাওড়া। আচ্ছা, আপনি ওই টিকিটে বর্ধমানে নামতে পারেন কি পারেন না? কেন, ওখানে বর্ধমান লেখা নেই, ওখানে হাওড়া লেখা আছে, আপনি বর্ধমানে কি ভাবে নামবেন, নিয়ে যাব। এখানে মূল ওসুলটা কি, এর ওসুলটা হলো আপনি ম্যাক্সিমাম আপনি নামতে পারেন, থাকতে পারেন, কোনো ব্যাপার নেই, ওই টিকিট আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এর ওসুল যেটা হচ্ছে, গেটের মধ্যে আমি আমাকে পৌঁছাতে পারব, ওই না, ও মূল ওসুল গেট তো আছে, মূল ওসুল যেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনি হাওড়া যেতে পারেন, হাওড়া দূরে আপনি যেতে পারেন না, পারি না, আর নিচে আসতে পারেন, নিচে নামতে পারেন, কিন্তু দূরে নাই। তো অনুরূপ ভাবে এইরকম কতগুলো ওসুল আছে, যে ওসুল গুলো যারা ফকিহ, যারা আমার ইসলামিক চিন্তাবিদ, তারা এইসব বিষয়গুলো বুঝে, আর সেই সব বিষয়গুলো অনুযায়ী তারা ফতোয়া প্রদান করে। আর বিশেষ করে আমাদের সাধারণ আলেমদের মধ্যে ওসুলের ঠিক সম্পর্কে যেহেতু জ্ঞান খুবই কম, সেই জন্য অনেক প্রশ্নতে তারা মানে হাউ কাউ মারি মেরে দেয়, দিয়ে তারা চিন্তায় পড়ে যায় যে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে না, দিয়ে মানুষরা মনে করে যে এই ব্যাপারে দলিল নেই বা অন্য কিছু, এইসবগুলো ভাবে। তো আমাদেরকে আসলে বেশি বেশি ইসলামিক জ্ঞান অর্জন যখন করবো, ওসুলে ফিকে যখন বইগুলো পড়বো, তখন আমরা ব্যাপারটা মানে গভীরে গভীরে আমরা মানে বুঝতে পারবো যে ব্যাপারটা কি, মানে সেটা ঢুকতে হবে, হ্যাঁ ঢুকতে হবে, তাহলে ব্যাপারগুলো বোঝা যাবে। আর মানে বাহ্যিক দলিল মানে বাহ্যিক একটা, যেমন আপনাকে উদাহরণ দিই সাধারণ ভাবে বাহ্যিক ভাবে, যেমন ধরো আমরা বাংলা ভাষায় এমন কিছু কথা বলি, আপনি বলছেন যাবো না, কিন্তু আপনার অর্থ হচ্ছে যাবো। যেমন ধরুন আপনাকে আমি বললাম যে মামা ব্রিজ যাবেন না, আপনি বলছেন না যাবো না, আপনি তার মানে কি বুঝাতে চান, যাবো, তার মানে কি যাবো, না যাবো না মানে যাবো, কথা বুঝতে পারছেন? তো এখানে কি বোঝা গেল, আপনার বাহ্যিক ভাবে যদি কথাটা নেই, তাহলে বুঝে তার মানে তোমার যাবে না, কিন্তু আসল উদ্দেশ্যটা কি, আপনার উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য হচ্ছে যাবো, আমার কাছে যেতেই হবে, যেতেই হবে। আপনি বলতে আপনি আসলে আসলে এই কথার মধ্যে না যাবো না মানে হচ্ছে আপনি বুঝাতে চান যাবো, অবশ্যই যাবো। আপনাকে হয়তো আমি বললাম যে মামু আপনি কি ব্রিজ যাবেন না, আপনি ব্রিজ যাবেন না, আপনার জিজ্ঞাসা করছি না যাবো না বলে কি না, তার মানে কি বুঝালেন, যাবো না বললেন নাকি যাবো অবশ্যই যাবো বললেন, তার মানে অবশ্যই যাবো বললেন। তো সাধারণ নাও যেতে পারে,
সেটাও নাও যেতে পারে, কিন্তু আপনি এই ভাষা দ্বারা বোঝাতে যাচ্ছেন যে হ্যাঁ অবশ্যই যাবো, আমার খুবই প্রয়োজন আছে, সেটা আপনি বোঝাতে যাচ্ছেন। তো সাধারণ আলেমরা এমন কিছু বাহ্যিক মানে ভাষাগুলোকে নিয়ে তারা মনে করে যে ব্যাপারটা এরকম, কিন্তু ওর গভীর যারা বিশেষ করে মানে জ্ঞানী আলেম তারা শুধু বাহ্যিক অর্থ দেখে না, বাহ্যিক অর্থের পাশাপাশি কি বুঝাতে চাচ্ছে। অন্য এদের মধ্যে আছে যে মানে জুলুম যারা করেছে, আল্লাহ তাআলা বলছেন যে জুলুম যারা করেনি তারাই শুধু পরিত্রাণ পাবে, আর জুলুম করলে কি পরিত্রাণ পাবে না। সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কি আছে জুলুম করে, জুলুম মানে বুঝেছে তারা এক অপরের অত্যাচার করা, আর কিছু এগুলোকে বুঝাচ্ছে জুলুম। তো বাহ্যিক অর্থটা তারা নিয়েছেন। তো আল্লাহ তাআলা এই আয়াতকে আরো স্পষ্ট করে বললেন যে বাহ্যিক অর্থ শুধু নয়, এর জুলুমের অর্থ হচ্ছে শিরক। এখানে আল্লাহ তাআলা বললেন যেমন কোরআনের আয়াত আছে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, মানে আল্লাহ তাআলা বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, তাহলে শিরককে বোঝানো হয়েছে। তো এইরকম ভাবে কতগুলো কথা মানুষ আমরা ব্যবহার করি যেটা মানে ভাষাগত ভাবে একরকম কিন্তু আসলে বুঝাতে চাই আর একরকম, বুঝাতে চাই এরকম। তো এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারবো, ভাষাগত জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারবো, তার উদ্দেশ্য যতক্ষণ আমরা না বুঝতে চাইবো মানে পারবো, তখন পর্যন্ত আমরা মানে ভুল কাজ করবো। এগুলো হচ্ছে আমাদের সমাজের সাধারণ আলেমদের কমজোরি আর কি। কোন সমস্যা নেই, ওইটা কি তো হলো একই ব্যাপার। আপনি আলহামদুলিল্লাহ বলেন যে কিংবা আপনি বলেন আল্লাহ প্রশংসা, আল্লাহ তালা ভালো রেখেছে, বা আসলে আল্লাহ ভালো রেখেছে, ভালো কথা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাদেরকে সবসময় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জীবন যাপন করার চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরা রয়েছে সমস্ত রোগের শেফা। সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।